ভর্তি রেলি আয়োজন করেও বাতিল করিলে ভারতীয় সেনাই। আকৌ আরম্ভ হয়েছে অগ্নিপথৰ বিরুদ্ধে জনমত। এবার নেপালক নালাগে অগ্নিবীর, এবার ভারতত নহয় চুবুরিয়া নেপালতে আরম্ভ হয়েছে অগ্নিপথৰ বিরুদ্ধে জনমত। ভারত সরকার প্রতিরক্ষা বিভাগের নতুন আসনি অগ্নিপথৰ জড়িয়ে ভারতীয় সেনাত অগ্নিবীর ভর্তির বাবে এক প্রকল্প হাতত লওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পর অধীনত অগ্নিবীর নামেরে সেনা ভর্তির অভিযান আরম্ভ করা হয়েছে। অগ্নিপথ আসনির সবিশেষ প্রকাশ পার পিছতে দেশজুড়ি এই আসনির বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ আরম্ভ হয়েছিল। বিহারকে ধরে কেবাখনো রাজ্য রেল স্টেশন রেল আদি জ্বলাই দিয়া হয়েছিল। এনে হিংসাত্মক প্রতিবাদের মাজতে অবশ্যই কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগে আসনিখনত কিছু সাল সলনি করে কার্যকরী করার সকল পদক্ষেপ হাতত লৈছে। তার মাজতো অগ্নিপথ বিরোধী আন্দোলন এতিয়াও অব্যাহত আছে। ভারত সরকারে ভারতীয় সেনাত পূর্বরে পড়া গোর্খাসকলক ভর্তির সুবিধা দি আহিছে। ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টত নেপালের গোর্খাসকলে নিযুক্তির সুবিধা লাভ করে। সেই অনুসরি অগ্নিপথ আসনিত নেপালের গোর্খাসকলের ভর্তির সুযোগ প্রদান করে 25 আগস্টের পর নেপালের বুটওয়ালত উত্তর প্রদেশের গোরখপুর স্থিত নিযুক্তির ডিপোর দ্বারা অগ্নিবীর ভর্তি রেলি অনুষ্ঠিত করা হয়েছিল। কিন্তু সময়ত এই রেলি বাতিল করবলে বাধ্য হল ভারতীয় সেনায়। নেপালের গোর্খাসকলক এই ভর্তি রেলিত অংশ লওয়ার সুবিধা নিদিলে সরকারখনে। উল্লেখযোগ্য যে ভারতীয় সেনায় চলিত বর্ষর 14 জুনক অগ্নিপথ আসনির শুভারম্ভ করেছিল। এই আসনির জড়িয়ে 17 বছরের 21 বছর বয়সের যুবক যুবতীক অগ্নিবীর হিসাবে ভারতীয় সেনাত 4 বছরের নিযুক্তির ব্যবস্থা করা হয়েছিল। 4 বছরের পিছত প্রদর্শনের উপর ভিত্তি করে প্রায় 25% অগ্নিবীর চাকরি নিয়মীয় করার অন্যান্য সকলক অবসর লওয়ারও ব্যবস্থা করা হয়েছে। ভারতের দরে নেপালতো এই আসনির বিরোধিতা করা হয়েছে। 1947 সনের পর ভারতীয় সেনাত গোর্খাসকলে নিযুক্তি লাভ করে আহিছে। নেপালের গোর্খাসকলের এক বৃহৎ অংশই ভারতীয় সেনাত নিয়োজিত হয়ে আছে। কিন্তু এইবার এই নিযুক্তি আয়োজনের বাবে নেপাল সরকারে অনুমতি প্রদান নকরিলে। ইয়ার মূল কারণ হয়েছে 4 বছরের পিছত ভর্তি হওয়া যুবকসকল পুনের কর্মহীন হয়ে গৃহ অভিমুখে যাব লাগিব। ডিজিটাল ডেস্ক, TNL News।